রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওদেশায় নিহত এক ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সফল রাশিয়া। সুদানের দারফুর অঞ্চলে ছড়িয়েছে গৃহযুদ্ধ, রকেট হামলায় নিহত 16 জন। এবং সর্বশেষ থাকছে সুইডেন ও ডেনমার্কে তৈরি পণ্য বর্জন করার আহ্বান জানালেন ইরানি কর্মকর্তা। সুইডেন এবং ডেনমার্ক বারেবারেই পবিত্র কোরআন অবমাননা করে চলেছে। তারা একের পর এক কোরআন অবমাননা করছে, আবার পক্ষান্তরে নিজেরাই নিন্দা জানাচ্ছে, ক্ষমাও চাচ্ছে, আবার পুনরায় কোরআন পোড়ানোর অনুমতি দিচ্ছে। আর এভাবে করে চলার কারণে এবার সুইডেন এবং ডেনমার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে মুসলিম বিশ্ব, বিশেষত ইরাক, ইরান, সৌদি আরব, জর্দান সহ মুসলিম রাষ্ট্রগুলো মিলে এখন একযোগে সুইডেন এবং ডেনমার্কে বয়কটের ডাক উঠেছে, তাদের পণ্য ব্যবহার না করার ঘোষণা উঠেছে। খুব দ্রুতই সুইডেন এবং ডেনমার্কের সকল পণ্য বর্জন করা উচিত বলে আমিও বিশ্বাস করি। মুসলমানদের উচিত, যারা তাদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করলো, যারা প্রতিনিয়ত মুসলমানদের হৃদয় কলিজাকে ভেঙে টুকরা টুকরা করছে, এভাবে আঘাত করছে, তাদের সমস্ত পণ্য বর্জন করা উচিত। আর এটা সবাইয়ের দাবি, একজন মুসলিম হিসাবে এটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। কারণ সুইডেন এবং ডেনমার্ক বারে বারেই একই কাজ করছে। তারা একদিকে যেমন কোরআন পোড়ানোর নিন্দা নিজেরাই জানাচ্ছে, আবার সেই কোরআন পোড়ানোর জন্য অনুমতি তারা নিজেরাই দিচ্ছে, যেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা বাকস্বাধীনতার নাম করে এগুলো করেই চলেছে। অথচ বাকস্বাধীনতার নাম মানে এই নয় যে পবিত্র একটি ধর্মকে এভাবে অবমাননা করা, এভাবে কোটি কোটি মানুষের হৃদয়কে আঘাত করা। যদি বাকস্বাধীনতা মানে এটাই হতো, তাহলে পবিত্র ধর্মকে কিভাবে তারা অবমাননা করতে পারে, কিভাবে তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করতে পারে? সুতরাং বাকস্বাধীনতার নামে যা করা হচ্ছে তা আসলে ভণ্ডামি, অজ্ঞতা ছাড়ার কিছুই নয়, আর এই ভণ্ডামির কঠোর শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়া সুইডেন ও ডেনমার্কের তৈরি পণ্য বর্জন করার আহ্বান জানালেন ইরানি কর্মকর্তা। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওদেশায় নিহত এক ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের বন্দর নগরী ওদেশায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 19 জন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। তাছাড়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া রবিবার ক্যাথেড্রালে এই হামলার দায় চাপিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ওপর। ওদেশায় আঞ্চলিক গভর্নর জানিয়েছে 4 শিশুসহ বিস্ফোরণে আহত 14 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় 6টি আবাসিক ভবনও ধ্বংস হয়। বিবিসি জানায় কিয়েভ ক্যাথেড্রাল ধ্বংস করার অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ইউক্রেনে ওদেশার ওই সর্ববৃহৎ অর্থোডক্স গির্জা ভবনটি 1809 সালে তৈরি। 1939 সালে সোভিয়েত ইউনিয়ন এটি ভেঙে ফেলে, পরে 2003 সালে আবার গির্জাটি নির্মাণ করা হয়। ক্যাথেড্রালটির ধর্মগুরু বলেছেন ব্যাপক ক্ষতি হয়েছে, ক্যাথেড্রালের অর্ধেক ছাদই উড়ে গেছে, ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে, সব জানলা উড়ে গেছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, সব কিছু পুড়ছে। কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া সোমবার নিজেদের প্রত্যাখ্যান করে নেওয়ার পরই ওদেশায় একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ হামলায় 60,000 টন শস্য ধ্বংস হওয়ার অভিযোগ করেছে ইউক্রেন। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সফল রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে বৈশ্বিক তেলের বাজারে প্রভাব বিস্তারে সম্প্রতি রাশিয়া আংশিক সাফল্য পেয়েছে। মস্কোর কোষাগার সংকুচিত করতে পশ্চিমারা রুশ তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিলেও গত কিছুদিন ধরে তা সেই মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও মিত্ররা তেলের মূল্য বেঁধে দেওয়ার পর এই প্রথম উরাল মানের অপরিশোধিত তেলের প্রতি ব্যারেল মূল্য $60 ছাড়িয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অপরিশোধিত তেল বিক্রিতে অন্তত আংশিক সাফল্য পেয়েছে ক্রিমলিন।
মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর মতে মূল্যবৃদ্ধির ফলে তেল রপ্তানি থেকে রাশিয়ার রাজস্ব আয় বাড়বে, যদিও এক বছর আগের তুলনায় এই মূল্য গত মাসে অর্ধেকে নেমে এসেছে। এছাড়া সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ফলে চলতি বছরে তেল বিক্রি থেকে রাজস্ব আয় কমেছে রাশিয়া, আর এতে দেশটির বাজেট প্রভাব পড়েছে। নিষেধাজ্ঞার চাপ কমার আরও একটি ইঙ্গিত হল ব্রেন্ট অপরিশোধিত তেলের সঙ্গে উরাল মানের রুশ তেলের মূল্যের পার্থক্য এখন ব্যারেল প্রতি $20, যদিও তা যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি, কিন্তু জানুয়ারি থেকে এটি অর্ধেকে নেমে এসেছে। ওপেক প্লাস উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাশিয়ার অপরিশোধিত তেলের দাম পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্য ছাড়িয়ে যেতে সহযোগিতা করেছে। এশিয়ায় তেলের তীব্র চাহিদারও এক্ষেত্রে ভূমিকা রয়েছে। রুশ উৎপাদনকারীরা অঞ্চলটিতে সৌদি আরবের সঙ্গে পাল্লা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কার্গেনি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক সের্গেই ভাকুলেকো আরও বলেছেন, পশ্চিমাদের এই নিষেধাজ্ঞার মূলে ছিল ইউরোপীয় নৌপরিবহন এবং বিমা কোম্পানির ওপর রাশিয়ার নির্ভরশীলতা। তারা এটিকে কাজে লাগিয়ে রাশিয়াকে চেপে ধরতে চেয়েছিল। কিন্তু রুশ তেলের মূল্য বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে মস্কো তেলের ট্যাঙ্কারের নতুন একটি নেটওয়ার্ক খুঁজে পেয়েছে, যার ফলে তেল রপ্তানির উপর পশ্চিমা প্রভাব হ্রাস পাচ্ছে। ভাকুলেঙ্কো বলেন, এটি ছিল একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, এখন আমরা এর ফলাফল দেখছি। রুশ তেল কোম্পানিগুলো ব্যবসায় টিকে থাকতে ও অর্থ উপার্জনে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে, তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্লেষকরা বলছে, রাশিয়াকে এখনও পশ্চিমা জাহাজ ও বিমার সুবিধা নিতে হচ্ছে তেল রপ্তানিতে। রুশ তেলের সর্বোচ্চ মূল্য আরও কমিয়ে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ তৈরি করা সম্ভব। কেউ কেউ এই মূল্য $20-30 কমিয়ে আনার পক্ষে মত দিচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির সহযোগী ক্রেইগ কেনেডি বলেছেন, এককভাবে তেল রপ্তানি করতে রাশিয়ার যে ট্যাঙ্কার বহর প্রয়োজন তা অর্জন থেকে দেশটি এখনও অনেক দূরে। মার্কিন উপ অর্থমন্ত্রী ওয়ালি আদেওমো এক সাক্ষাৎকারে বলেছেন, সর্বোচ্চ মূল্যের নিষেধাজ্ঞা রাশিয়ার রাজস্বকে উল্লেখযোগ্য কমিয়ে দিয়েছে, তবে একই সঙ্গে একটি নতুন বিশ্ব তৈরি হচ্ছে রুশ তেলের সরবরাহে। আমাদের লক্ষ্য হলো রাশিয়ার উপর আরও আর্থিক চাপ তৈরি করা, যাতে করে ইউক্রেনে অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে অর্থের টান পড়ে। সমালোচকরা বলছেন, রুশ তেলের সর্বোচ্চ মূল্য অনেক বেশি ধরা হয়েছে, পোল্যান্ড সহ ইউক্রেন এটি কমানোর পক্ষে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন মতভিন্নতার কারণে তা কমানো সম্ভব হচ্ছে না। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বিদ্যমান নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে। এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো রাশিয়া ও তার বয়েলের কোম্পানিগুলো ট্যাঙ্কারের বহর নির্মাণ শুরু করেছে, যেগুলোতে পশ্চিমাদের মালিকানা নেই, বিমা করা হচ্ছে না কোনো পশ্চিমা কোম্পানিতে, ফলে এগুলো নিষেধাজ্ঞার আওতায় আসছে না। জাহাজ বিক্রেতা ব্রায়োমার এর গবেষণা প্রধান হেরনিকুরা বলেছেন, সম্প্রতি রুশ তেল পরিবহন থেকে ইউরোপীয় কোম্পানির আয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে G7 দেশের বাইরের মালিকানাধীন ট্যাঙ্কার ক্রমবর্ধমান হারে ব্যবহার করতে পারছে রাশিয়া। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছে, রাশিয়া একটি স্বতন্ত্র বহর তৈরি করছে, তবে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা মনে করছেন, এই বহর উল্লেখযোগ্য তেল পরিবহন করছে না, বিকল্প রপ্তানির পথ তৈরিতে রাশিয়াকে অর্থ ব্যয় করতে হচ্ছে। নিষেধাজ্ঞা না থাকলে এই অর্থ ইউক্রেনে যুদ্ধে ব্যয় বহনে ব্যবহার করা হতো। সুদানের দারফুর অঞ্চলে ছড়িয়েছে গৃহযুদ্ধ, রকেট হামলায় নিহত 16 জন। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে রকেট হামলায় অন্তত 16 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে আইনজীবীদের একটি স্থানীয় ইউনিয়ন জানিয়েছে। ওই ইউনিয়ন এক বিবৃতিতে বলছে, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF এর মধ্যে রকেট বিনিময়ের সময় 16 বেসামরিক ব্যক্তি নিহত হয়। দক্ষিণ দারফুর অঞ্চলের রাজধানী নিয়ালায় গতকাল এ ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়। সংঘর্ষের সময় অন্তত একজন স্নাইপারের গুলিতে নিহত হয় বলে আইনজীবীদের ইউনিয়ন জানায়। সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান ও তার সাবেক ডেপুটি জেনারেল মোহাম্মদ হামদান দাগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে গত মধ্য এপ্রিল দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। জেনারেল
দাগলো বর্তমানে আরএসএফ এর প্রধানের দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী ও আরএসএফ এর প্রতিনিধিদের মধ্যে বর্তমানে সৌদি আরবে শান্তি আলোচনা চলমান রয়েছে। তবে সুদানের সেনাবাহিনী এখনও পর্যন্ত একথা স্বীকার করেনি যে আরএসএফ এর সঙ্গে খার্তুমের শান্তি চুক্তি আসন্ন। সুদানে গত 3 মাসের সহিংসতার জের ধরে অন্তত 20,000 মানুষ প্রতিবেশী দেশ চাঁদে আশ্রয় নিয়েছে। দারফুরকে আরএসএফ এর শক্তিশালী ঘাঁটি বলেই মনে করা হয়। সেখানকার সংঘর্ষ মূলত দারফুর রাজ্যের রাজধানী নিওয়ালায় কেন্দ্রীভূত রয়েছে। সুদানের রাজধানী খার্তুম ও এর আশেপাশেও সংঘর্ষ চলছে। সুইডেন ও ডেনমার্কে তৈরি পণ্য বর্জন করার আহ্বান জানালেন ইরানি কর্মকর্তা। সুইডেন ও ডেনমার্কে তৈরি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ওই দুই দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআনের অবমাননা করার পর তিনি এই আহ্বান জানালেন। ইরান সরকারের একটি শীর্ষ অর্থনৈতিক পরামর্শ পরিষদের সচিব ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর সাবেক কমান্ডার মহসেন রেজাই এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মুসলিম সরকারগুলোর উচিত পরস্পরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই দুই দেশের সকল পণ্য বয়কট করা। মহসেন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে আরও লিখেছেন, সুইডেন ও ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে বাক স্বাধীনতা না বলে বর্বরতা বলতে হবে বলে রেজাই জানান। আইআরজিসি এর সাবেক কমান্ডার বলেন, মুসলিম দেশগুলোকে এখন ডেনমার্ক ও সুইডেনের পণ্য বর্জন করার দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে এইসব দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করতে হবে এবং কোরআন অবমাননায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।